পুরসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে বহরমপুরে বিজেপি সাংসদ তথা পর্যবেক্ষক অর্জুন সিং বৃহস্পতিবার বহরমপুর জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। এরপর নিমতলা মোড়ে পথসভাও করেন তিনি। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিজেপির সভাপতি শাখারাব সরকার, বিজেপি নেত্রী মাহফুজা খাতুন সহ সকল প্রার্থী এবং অন্যান্য নেতাকর্মীরা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি জানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অর্জুন সিং। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মাত্র কটা দিন দোরগোড়ায় পুরসভা নির্বাচন, নির্বাচনী প্রচারে জোর কদমে নেমে পড়েছে বিজেপি নেতাকর্মীরা। প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে বহরমপুর এলেন বিজেপি সাংসদ তথা জেলা বিজেপির পর্যবেক্ষক অর্জুন সিং। বৃহস্পতিবার বহরমপুর জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল গোড়াবাজারে গিয়ে শেষ হয়। এরপর নিমতলা মোড়ে পথসভাও করেন তিনি। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিজেপির সভাপতি শাখারব সরকার, বিজেপি নেত্রী মাহফুজা খাতুন, সকল প্রার্থী সহ অন্যান্য নেতাকর্মীরা। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করার দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অর্জুন সিং। তিনি বলেন, বহরমপুরে পরম্পরা আছে ভোট লুটের, কিন্তু এখানে বিজেপি থাকলেই পরম্পরা বন্ধ হয়ে যাবে, জনসাধারণ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। তারা বলেন এখানে পরম্পরা আছে নাকি ভোট লুট করা, ভোট দখল করা। এই পরম্পরাটা একমাত্র ভারতীয় জনতা পার্টি আসলেই পরম্পরাটা শেষ হবে, মানুষ নিজের অধিকার নিজে প্রয়োগ করবে। পৌরসভা বিজেপির দখলে এলে উন্নয়নের টাকা সঠিকভাবে কাজে লাগানো হবে, টাকা লুট আর হবে না। সেই সঙ্গে বহরমপুর পৌরসভার সকল প্রার্থীদের জেতার ব্যাপারে 100% আশাবাদী বলে জানালেন অর্জুন সিং। বহরমপুরে আজকে আমাদের পার্টির তরফ থেকে আমার প্রচারের দায়িত্ব আছে, এখানে আসার পরে সব জায়গা মতন এখানেও গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না। সরকারি দল কিভাবে লুট করবে তাই নিয়ে চিন্তিত আছে, মানুষের ভোটের জন্য তাদের কোনো চিন্তা নেই। তারা বিগত ইলেকশন 4টে কর্পোরেশনে আপনারা দেখেছেন কোথাও কোনো বুথের লাইন নেই, আবার প্রায় 10,000 লোক তো শুধু বিধাননগর কর্পোরেশনে ভোট দেয়নি, তারা হাইকোর্টে লিখিতভাবে জানিয়েছে মরা লোক ভোট দিয়ে চলে যাচ্ছে, বুথ এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। সেই জায়গা বহরমপুরের মানুষের কাছে বলতে এসেছি আমরা যে আপনারা ভোট দিতে বেরোবেন, নিশ্চিতভাবে নিজের অধিকার, গণতান্ত্রিক অধিকার আপনারা নিজে প্রয়োগ করুন, ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট করুন। কেন, একমাত্র একটাই দল যে রাষ্ট্রবাদকে নিয়ে চলে, এখানে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি জন্যে এই দল নেই, এই দল সবাইকে নিয়ে চলার দল। এই দল দেশের জন্য এই দল তৈরি হয়েছে, দেশকে নিয়ে এগোবে। বহরমপুরের মানুষের অনেক রকম অসুবিধা সুবিধা, সেটা যখন এখানে ভারতীয় জনতা পার্টি ভোট হবে তখন কেন্দ্র সরকারের যে টাকাগুলো আসে সেই টাকাগুলো সঠিকভাবে ইউটিলাইজ হয়, সেই টাকাগুলো যাতে ভাগ বটরা না হয়, যেটা করে পশ্চিমবাংলার সমস্ত জায়গা আজকে ডেভেলপমেন্টের টাকা দিয়ে আজকে মাইনা দিতে হচ্ছে, ডেভেলপমেন্টের টাকা দিয়ে এখানে সরকার চলছে, ডেভেলপমেন্ট প্রায় জিরো দিকে। দেশ হার্বাল, এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। ভুক্ত রোগ মাত্র 7 দিনে ফল। স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে।